অবৈধভাবে পুকুর বোঝানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের সোনাপট্টিতে। এখনকার বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে জলাভূমি ভরাট করছিল প্রমোটার উত্তম দাস। এর বিরুদ্ধে পুরসভায় অভিযোগ জানান এলাকাবাসীরা। গোটা বিষয়টি নিয়ে তিনিও অন্ধকারে ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর চিরঞ্জিৎ সাহা। অভিযোগ পেয়ে আজ সকালে ঘটনাস্থলে আসেন বোলপুর পুরসভার কর্মীরা। তখন তাদের ওপর প্রমোটারের লোকজন চড়াও হন বলে অভিযোগ। এরপর এলাকায় পৌঁছায় পুলিশ, শুরু হয় ধরপাকড়। অভিযুক্ত প্রমোটারের ও জলাভূমি ভরাটের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে থানায় নিয়ে যায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় জলাভূমি ভরাট। রিউ রিপোর্ট সমাজিত হয়েছি। অভিযোগ একটা পেয়েছি যে পুকুর ভরাট করার চেষ্টা করা হয়েছিল, সেটা থামানোর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এসেছিলো, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট এসেছিলো, আমি যখন এসেছি আপাতত পুকুরটা ভরাট হচ্ছে না, কিন্তু দেখছি এখানে পুকুর একটা আছে অস্তিত্ব, যার কিছুটা মাটি খেলা হয়েছিল, সেটা সরানো হয়েছে খুব রিসেন্টলি বোঝাও যাচ্ছে। এবং আশেপাশের লোকজন থেকে যা শুনতে পারলাম যে এই পুকুরটা বহু পুরনো। এবার আমি যদি দেখি যে এই রেকর্ডেড ক্লাসিফিকেশন এটার পুকুরই ছিল এবং সেটা ইলিগালি বোঝানো হয়েছে উইদাউট এনি পারমিশন, তখন আমি লিগাল স্টেপ তাদের অ্যাগেইনস্টে নিতে পারবো এবং নেব। কি বলবেন যে জায়গায় জায়গায় একদিকে ধরুন মানে বিভিন্ন জায়গায় কোথাও মাটি চুরি, কোথাও বালি চুরি হচ্ছে, কোথাও পুকুর ভরাটের অভিযোগ, এটাকে কিভাবে দেখছেন? যেখানেই কোনো ইলিগাল কাজ হচ্ছে এই ধরনের, আমরা সুমোটো যদি নিজেরা নজরে আসে নিজেদের, তাহলে সেই ক্ষেত্রে যাচ্ছি, সেই ক্ষেত্রে যেটুকু অ্যাকশন নেওয়ার আমরা নিচ্ছি, বা কোনো অভিযোগও যদি আসে তার প্রতিক্ষিত আমরা যাচ্ছি। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়েই আমরা যতটুকু আমাদের পক্ষে ডিউটি সেটা পালন করছি। শোনা যাচ্ছে এখানে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে এই ঘটনায়, আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আমিও শুনেছি কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এবার আমার পদক্ষেপ একটাই যে আমার তো গ্রেপ্তারের সঙ্গে রিলেশন নেই, আমার হচ্ছে মেইন রিলেশন আগে রেকর্ডের স্ট্যাটাসটা দেখে কী ব্যাপার সেটা বুঝে নেওয়া। সেখানে যদি আমি দেখি যে না আমাদের অ্যাক্টের এগেনস্টে কোনো কাজ হয়েছে, সেই এগেনস্টে আমাদের অ্যাক্টে যা বলা আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা যে অ্যাকশন নেওয়ার নিব। রেকর্ডে কী আছে আমি জানতে পারবো কিছু? রেকর্ড আমি এই মুহূর্তে ফিল্ডে দাঁড়িয়ে তো বলতে পারবো না, আমি এটা মেজারমেন্ট করে নিলাম, দেখে নিলাম, আইডেন্টিফাই করে নিলাম যে এটা কত নম্বর প্লট, কোন নম্বর মৌজা, সেগুলো ম্যাপ নিয়ে এসেছি, আমি আইডেন্টিফাই করে নিয়েছি। এবার আমি অফিসে গিয়ে রেকর্ডের স্ট্যাটাসটা দেখবো। রেকর্ডের স্ট্যাটাসে গিয়ে দেখছি আমি অফিসিয়াল রেকর্ডে যদি বুঝি যে না এখানে কোনো রকম ম্যাল প্র্যাকটিস হয়েছে, তার এগেনস্টে আমাদের লিগাল অ্যাকশন হবে। ঠিক স্যার, ঠিক আছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।